এই জিঙ্ক এই যে জিঙ্কের কথাটা বললাম জিঙ্ক মিউকোর মাইকোসিস গ্রোথ কে প্রমোট করে এই মিউকর মাইকোসিসের পাদুর ভাবটা এত বাড়ছে কেন এই কোভিড এর সময় ভারতবর্ষে এত বাড়ছে কেন ভারতের বাইরে এটা এতটা বাড়েনি কেন গতকালও কিন্তু কোকে যখন প্রথম ঢেউ আসে তখন কিন্তু নাম শুনিনি গায়েতে কেন আকranton হয়নি এইবারে শুনছি দারুণ কথা তো বলি তো এর জন্যে এর জন্যে কারা দায়ী আমরা নিজেরা দায়ী দায়ী করব। আমি আমার আমার হেলথ হেলথ লিটারেসি না থাকলে আমি আমি কাকে করব। নেই তাই ফল ভোগ করছি এটাই তার যারা নিজেদেরকে শিক্ষিত মনে করে কিন্তু হেলথ লিটারেসি কিন্তু শিক্ষিত হলেই হবে না হেলথ লিটারেসি ইজ ডিফারেন্ট কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে যখন ইন্ডিপেন্ডেন্ট বুঝতে পারবেন তারপর ডাক্তারের সাথে কনসাল্ট করবেন সেটা আপনাকে অন্য মাত্রা দেবে একটা সঠিক ডিরেকশনে নিয়ে যাবে সেইখানেই হচ্ছে হেলদি লিটারেসি এবার যেটা পয়েন্টে আসি মেন কারণ তো আমরা প্রথম যখন আমাদের কোভিড 19 প্যান্ডামিক আসে প্রথম ওয়েব আসে তখন আপনারা কি দেখেছিলেন যে প্রেসক্রিপশন দেখেছিলেন না সোশ্যাল মিডিয়াতে অ্যান্টিবায়োটিক দেখেছিলেন প্রেসক্রিপশন করা আছে মুটো মুটো খেতে শুরু করেছেন জিঙ্ক ক্যাপসুল মুটো মুটো খেতে শুরু করেছেন ভিটামিন সি ভিটামিন ডি কি বাদ নেই সব ডাক্তাররা প্রেসক্রিপশন করে দিয়েছেন যেন তারা পরীক্ষা করে দেখেছেন বা আপনারা নিজেও পরীক্ষা করে দেখেছেন যারা নিজে নিজে খেয়েছেন তাদের জন্য বলছি যে এইগুলো খেলে হবে না আমি তাদেরকে কোশ্চেন করছি যারা সোশ্যাল মিডিয়ায় এই এই গ্যান্ডা গুলো ছেড়েছিলেন আপনাদের কাছে কি এভিডেন্স আছে যে আপনারা এগুলো ছেড়েছিলেন যে এগুলো খেলে কবি হবে না আমি আমার পরিবারকে বলেছি কখনো কোনো জিনিস হেলদি স্টেটে এই ধরনের জিনিস খাবে না আমি হেলদি স্টেটের কথা বলছি এই যে মেডিসিন গুলো সাধারণ মানুষ দিনের পর দিন স্টক করেছে দেখেছেন এই ওষুধ পাওয়া যাচ্ছে না ওই ওষুধ পাওয়া যাচ্ছে না মানে কি সবাই স্টক করেছে খাওয়া শুরু করে দিয়েছে যে এটা খান ওটা খান ওটা খান আমাদের ইমিউনিটি প্রোটেক্ট করবে হাতির মাতা পরীক্ষা করে দেখেছেন আমাদের ভারতবর্ষে কত কতজন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিসার্চ কতজন করে আমাদের দেশে সিস্টেম নেই এখানে এমডি অব্দি হয় সেখানে পিএইচডি হয় না খুব কম ডাক্তার নিজেরা পিএইচডি করে গবেষণা একটা ম্যাটার্স করে এই যে এক বছর ধরে এইটা খান ওটা খান ওটা খান এরম করে মানুষকে যে খাইয়ে দিয়া হয়েছে মানুষ নিজের ভুলেও খেয়েছে উইদাউট হয় দিনের পর দিন আমরা লোকাল কাউন্টার থেকে অ্যান্টিবায়োটিক কিনছি জিঙ্ক কিনছি আইভার মেকটিন কিনছি জিওক্সিসাইক্লিন কি এসব মানে ওটাও তো একটা অ্যান্টিবায়োটিক এইসব কিনছি আর খাচ্ছি তার ফলে কি হয়েছে আমাদের টোটাল সিস্টেম প্রতিদিন খেয়েছি কোভিড হবে না বলে খেয়েছি সেটাই আপনাদেরকে বোঝানো হয়েছে কোভিড প্রিভেন্টিভ মেজার এগুলো সুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় কোভিড প্রিভেন্টিভ মেজার হিসাবে এইগুলো যে আপনারা দিনের পর দিন মাস্ক খেয়েছেন আপনার শরীরের ইমিউনিটি কম্প্রোমাইজ টেটে চলে গেছে আপনারা নিজেরাও দেখেছেন কত এরকম প্রেসক্রিপশন ছড়াছড়ি গেছে যে কোভিডে ইনফেক্টেড হননি প্রিভেনশন মেজার হিসাবে এই ড্রাগগুলো আজকে আমাদের কাছে হিতে বিপরীত হয়ে এসেছে আমাদের ইমিউনিটি কম্প্রোমাইজ হয়ে গেছে আজকে আমাদের ফাঙ্গাল এই জিঙ্ক এই যে জিঙ্কের কথাটা বললাম জিঙ্ক মিউকোর মাইকোসিস গ্রোথকে প্রমোট করে আপনারা এটা জানতেন এই জিঙ্কের উপস্থিতিতে মিউকোরমাইকোসিস প্রমোট হয় মানে গ্রো ও হেলদি হয়ে যায় মানে জিঙ্ক একটা তার ইনগ্রেডিয়েন্ট সেটা বাঁধার জন্যে মানে সে বড় হওয়ার জন্য সেটা বংশ বিস্তার করার জন্য আমাদের শরীরে সেই জিঙ্কটা তো আমরা আমাদের খাবারের শরীরটি যেটুকু নিয়ে আসে সেটা খুবই পরিমিত আছে সেটা আমাদের শরীরকে ব্যালেন্স করে এবার এই যে আমরা মুটো জিঙ্ক দিয়েছি সেটা তো আর আমাদের জন্য নয় সব তো এই অন্য ইনফেকশানের জন্যে যদি এই যে আমরা তো প্রতিনিয়ত নিচ্ছি তাহলে সে দেখলো আমার এখানে মেটেরিয়াল তো আছে আরে বাবা এখানে একটু থেমে যায় আমরা সুষম ডায়েটের মাধ্যমে আমাদের যে সমস্ত জিনিস প্রয়োজন আমাদের শরীরে যে মিনারেলস দরকার মাইক্রোনিউক্রিয়েন্ট দরকার আর যে ভিটামিনস দরকার সেগুলো আমরা পেয়ে যাই আপনি মেজারমেন্ট করে দেখেছেন আপনার ঘাটতি আছে যদি ঘাটতি থাকে ডাক্তারবাবুরা যখন প্রেসক্রাইব করবেন তখন খাবেন তার আগে কেন খাবেন তাহলে আমাদের যে আমাদের যে একটা একটা যে কোনো ওষুধ তার একটা অ্যাবজর্পশন মেকানিজম আছে শুধু অ্যাবজর্পশন করলে হবে না সেটাকে শরীর থেকে বার করারও মেকানিজম আছে তাহলে মেশিনকে আপনি অতিরিক্ত ডাই চাপাচ্ছেন লোড চাপাচ্ছেন আমাদের অন্তরে যাচ্ছে অন্তরে কত ভালো ব্যাকটেরিয়া আছে সেগুলোকে গাট ব্যাকটেরিয়া বলে সেই ব্যাকটেরিয়াগুলোকে মারছেন দিনের পর দিন মারছেন

আমরা তো অনেক ধরনের ভাইরাসে সংক্রমিত হই তার জন্য আলাদা আলাদা মেডিকেশন আছে সেই মেডিকেশনগুলো কবে কাজ করছে না কেন আপনারা যারা খেয়েছেন আজও খাচ্ছেন তারা বন্ধ করুন নিজে থেকে সেলফ প্রেসক্রিপশন করবেন না কোন ওষুধ কাউন্টার থেকে কিনবেন না অন্য কারো প্রেসক্রিপশন নিজের প্রেসক্রিপশন আমারও করোনা হয়েছে ওরও করোনা হয়েছে ওই প্রেসক্রিপশনটা আমি দেখিয়ে দেবো না প্রত্যেকে আমরা আলাদা ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন ডাক্তার বাবুরাই কিন্তু আপনি যখন শিখ হয়েছেন তখন থেকে তাদের আন্ডারে চলে গেলেন